আহত তৃণমূল কংগ্রেসের কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ। কয়েকদিন আগেই বর্ধমানের গোলসির সুজাপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে একজন আহত হন। আজ সেই আহত তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে কথা বললেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আহতের স্ত্রীর সঙ্গেও কথা বলেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এই ঘটনার প্রেক্ষিতে দিলীপ ঘোষ আজকে সেখানে গিয়ে কি বলেছেন, কেন তিনি গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীকে দেখতে? আপনাদের জানিয়ে রাখি, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানের গোলসির তৃণমূল কংগ্রেসের এক কর্মী আহত হয়েছিলেন এবং সেই ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে যান এবং তাকে তার সঙ্গে কথা বলেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি জানতে পারা যাচ্ছে, দিলীপ ঘোষ কি বললেন ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে, কেন তিনি তৃণমূল কংগ্রেস কর্মীকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে, কি বলছেন তিনি? দেখো, গোলসির মনোহরপুর সুজাপুরে ঈদের আগের দিন একটি গোষ্ঠী কোন্দলে গুরুতর জখম হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক। সেই দিন থেকেই কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আজকে হঠাৎ করেই দিলীপ ঘোষ তাকে দেখতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং তার সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। এবং পরিবারের সঙ্গে কথা বলে তিনি এসে যেটা জানালেন যে 100 দিনের টাকা চাওয়া নিয়ে শাসক দলের গোষ্ঠী কোন্দলে আহত হয়েছে স্বপন মল্লিক এবং সে প্রতিবাদ করেছে, রোজা শেষ করতে পারেনি, ঈদ করতে পারেনি, হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাই তাকে তিনি দেখতে এসেছিলেন যে হঠাৎ করে এই দেখতে আসাকে তৃণমূল কিন্তু অন্য চোখে দেখছেন। তৃণমূলের যেটা বক্তব্য এখন আমরা যদিও পাইনি, টেলিফোনে যেটা জানতে পেরেছি এলাকার বিধায়ক খোকন দাস বলছেন উনি অন্য কিছু না, উনি লোকসভা ভোট আছে তাই এই নিয়ে রাজনীতি করতেই উনি এসছেন, এমনটাই কিন্তু বললেন খোকন দাস। পাশাপাশি দিলীপ ঘোষ দেখতে আসায় যার যে পরিবার, পরিবার যে বলছেন যে দিলীপবাবু দেখতে এসেছেন, আমরা প্রতিবাদ করেছি, এটা কোনো রাজনৈতিক বিষয় হতে পারে না, একটা অন্য বিষয়, এমনি উনি মানবতার খাতিরে উনি দেখতে এসেছিলেন, আমরা তৃণমূল করি, তৃণমূলই আছি, এমনটাই কিন্তু স্বপন বাবু স্ত্রী জানিয়েছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আজ এই তৃণমূল কংগ্রেসের কর্মীকে দেখার পর কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, আমরা শোনাব। পশ্চিমবাংলায় কি ধরনের রাজনীতিক হিংসা হচ্ছে তার একটা উদাহরণ আমরা দেখলাম। স্বপন মন্ডল বলে একটি, স্বপন মল্লিক মুসলিম ছেলে, সে রোজার সময়ই ঈদের আগের দিন তাকে নৃশংসভাবে খুন করার চেষ্টা হয়েছিল। সে তার স্ত্রী বাইকে যাচ্ছিল, রাস্তায় আটকে তাকে রীতিমতো কোপানো হয়, গোটা গায়ে দেখলেন ব্যান্ডেজ আছে, পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল কেটে গেছে, গোটা গায়ে স্টিচ হয়েছে, গলাটা কাটতে গেছিল পারেনি। এই যে নৃশংস রাজনীতি, নৃশংস হিংসা, তার প্রতিবাদ আমরা বারবার করে এসেছি। তার জীবন্ত প্রমাণ হচ্ছে স্বপন, ভগবানের ইচ্ছে বেঁচে গেছে, বেচারা রোজা শেষ করতে পারেনি, ঈদ করতে পারেনি, হসপিটালে ভর্তি হতে। আহত তৃণমূল কংগ্রেস কর্মী স্বপন মল্লিক, তার স্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে কথা বলার পর তিনি কি বলছেন, আমরা শোনাব দর্শকদের। রোজা খুলে যে আসার পথে খালি কোনো মোটর সাইকেলে করে আমার স্বামীকে সাবলে করে মাথায় বেরিয়ে ফেলে দিয়ে ছুরি টাঙ্গি কাটারি তারপরে তরোয়াল দিয়ে ওকে একদম আমার চোখের সামনে ওকে মেরে বলছে, ওকে মারার কথা আমার গলায় আমার নাতির গলায় ছুরি লাগাইছে, বলছে তোরা যদি ই করবি চিল্লাবি চিল্লাবি তাহলে তোদের গলা কেটে কেলেনে ভাসিয়ে দেবো। আমার চোখের সামনে আমার স্বামীকে ওরকম করে মারলো। এটা হচ্ছে পোতনার ওইখানে শিরোড়াই পেরিয়ে পোতনার ওই ফাঁকাই গ্রাউন্ডটার কাছে, গোলখেলা গ্রাউন্ড থেকে একটু এগিয়েছে, আমরা শিরোড়াই গিয়েছিলাম, শিরোড়াই থেকে বাড়ি ফিরছিলাম 7টার মতো। ওটা কারা মেরেছে? দুষ্কৃতিতে মেরেছে আমাদের গ্রামের লোকই। তারা কি কোন দল করে রাজনৈতিক? রাজনৈতিক করে। কোন দল করে তারা? ওরা ওই গোষ্ঠীদ্বন্দ্ব। কোন দল করে? ওই তৃণমূলই করে ওরা। তৃণমূল করে? হ্যাঁ, পার্থ আর এমএলএ আমাদের করে, এই যে জাকির জনদনের দল। এমএলএ গোষ্ঠীর লোকেরা আপনার স্বামীকে মেরেছে? হ্যাঁ, এমএলএ গোষ্ঠীর লোকেরা আমার স্বামীকে মেরেছে। আপনার স্বামী কার সাথে দল করে? আমার স্বামী এমএলএর সাথে করে না, ওই জাকির জনদন ওদের সাথে দল করে। লোকসভাপতি? হ্যাঁ, গো লোকসভাপতির সাথে দল করে।